হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকে আছে যে অনেক লোক আছে যে খারাপ লোকগুলো আছে, অনেকে মোবাইলে অন্য কারো মোবাইল অথবা আপনার বোন অথবা আপনার মা বাবা ভাই যে কারো মোবাইলে, মানে অপরিচিত মানুষ মোবাইলে ফোন দেয়, অনেক বিরক্ত করে। তো তা সে আননোন নাম্বার থেকে ফোন দেয়, কিন্তু আমরা অনেকেই চিনতে পারি না যে সে কে এবং তার নাম কি, কোনো কিছু তার ডিটেল জানতে পারি না যে কে সে আমাকে ফোন দিচ্ছে, আমি তার সম্পর্কে কিছুই জানতে পারতেছি না। তো আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে এই অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন যে সে কে, এবং কি তার ছবি সহ আপনি দেখতে পারবেন যে কে আপনাকে ফোন দিতেছে। আপনার তার নাম্বারটা যদি সেভ করা নাও থাকে আপনি তাও দেখতে পারবেন। তো এটা কীভাবে দেখবেন আপনাদেরকে আমি সম্পূর্ণ সিস্টেম দেখাবো। তো তার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওর নিচে দেখেন লাল একটা সাবস্ক্রাইব বাটন, তো সেখানে একটা ক্লিক করে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো এই লাইক বাটনে ক্লিক করে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এখানে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিন, এবং কি পাশের যে বেল আইকনটা সেটাও একটা ক্লিক করে দিন, এবং কি ভিডিওর নিচে দেখতে পারবেন একটা কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে একবার করে কমেন্ট করে। তো তার জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। তো আমি প্লে স্টোরে আসলাম, প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বক্সে লিখবেন ইওয়াইইসিওএন লিখে সার্চ দেবেন। সার্চ দিলেই ক্লিক করার পর এটার উপরে ক্লিক করবেন। তো আসার পর অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে, তার জন্য এখানে ইনস্টলের উপরে ক্লিক করবেন। অ্যাপসটা ইনস্টলের উপরে ক্লিক করলে অ্যাপসটা ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, ডাউনলোড হওয়ার পর আপনার অ্যাপসটি অটোমেটিকলি আবার ইনস্টল নেবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে ওপেন লেখাটি দেখতে পাচ্ছেন, সিম্পলি এই ওপেনের উপরে ক্লিক করে দিবেন। তো আমি ওপেনের উপরে ক্লিক করে দিলাম। ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার পর অ্যাপসটা কিছুক্ষণ লোডিং নিচ্ছে, তো লোডিং হওয়ার জন্য আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এরকম ইন্টারফেসটা আসবে, আসার পর আপনারা প্রথমে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন। ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার জন্য উপরে যে ইংলিশ লেখাটি দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে আপনার বাংলা আছে, আপনার ইন্ডিয়ান হিন্দি যারা আছে তারা হিন্দি লিখতে পারবে, ইংলিশ আমি ইংলিশই দিয়ে রাখছি। দেওয়ার পর নিচে গেট স্টার্টেড লেখাটি দেখতে পাচ্ছেন, এই গেট স্টার্টের উপরে ক্লিক করবেন। তারপর এখানে কন্টিনিউ লেখাটি দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখানে ওকে লেখাটি দেখতে পাচ্ছেন, সিম্পলি এই ওকের উপরে ক্লিক করে দেবেন। ওকের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যে নাম্বারটি ব্যবহার করতেছেন আপনার মোবাইলে, তো সেই নাম্বারটি এখানে দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো তার জন্য এখানে সেই নাম্বারটি বসিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এখানে যে লেখা দেখতে পাচ্ছেন ইউজ SMS, এই ইউজ SMS এর উপরে ক্লিক করে দেবেন। ইউজ SMS এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার এই নাম্বারে ভেরিফিকেশন কোড চলে যাবে, তো সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। তো সেই কোডটা সর্বপর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার নাম্বারে সেই কোডটা চলে এসেছে, 5580345580 34। দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখাটি দেখতে পাচ্ছেন, সিম্পলি এই কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর এটা ভেরিফাইড হচ্ছে, তো ভেরিফাইড হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন গেট ফটো, তো এইখানে আপনার একটি ফটো সেট করতে পারবেন। ফটো সেট করার জন্য এই গেট ফটোর উপরে ক্লিক করবেন, তারপর আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, গ্যালারি থেকে আপনি ফটো সেট করতে পারেন। তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন নাম, তো এখানে আপনার সেই নামটি বসিয়ে দেবেন। তো এখানে আমি একটি নাম বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর নিচে লেখা দেখতে পাচ্ছেন দিস ইজ মি, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনাকে পারমিশন দিতে হবে, পারমিশন দেওয়ার জন্য এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা অন করে দিবেন, অন করে দেওয়ার পর আপনাকে অবশ্যই পারমিশন দিতে হবে, তার জন্য অন করে দিবেন। নিচেরটাও এখানে লেখা দেখতে পাচ্ছেন, এটা অন করে দেওয়ার পর ইয়েজে ক্লিক করে দিবেন। তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন নেক্সট, সিম্পলি এই নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার নাম্বার যতগুলো সেভ করা আছে সবগুলো নাম্বারের যে ফটোগুলো যে আছে, তো সেই ফটোগুলো এখানে চলে এসছে। তো আর তার জন্য এখানে অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর অ্যাড শো করবে, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যেগুলো নাম্বার সেভ করা আছে সবগুলো নাম্বারের ছবিগুলো চলে আসতেছে। তো আস্তে আস্তে লোডিং হবে, তো লোডিং হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন তাদের ফটোগুলো আমার মোবাইলে চলে আসলো। তো এখন আপনাদেরকে আমি দেখাবো, এখানে আপনারা পুরো ফটোটাও দেখতে পারেন। তো এখানে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ফটোগুলো দেখতে পারেন। তারপর সে যদি হোয়াটসঅ্যাপও ব্যবহার করে সে হোয়াটসঅ্যাপের দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটি, সে যদি ফেসবুক ব্যবহার করে এই নাম্বারে তো এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে গেলে ফেসবুকে দেখতে পারবেন। তাছাড়া যে তার যদি আরও ফটো দেখতে চান, উপরে যে ফটোস লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে তার যে যতগুলো ফটো আছে সবগুলো ফটো আস্তে আস্তে চলে আসবে। তো এখানে লোডিং হচ্ছে, তো লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা
অপেক্ষা করবেন। তারপরে আপনাকে যদি অচেনা কেউ নাম্বার যদি ফোন দেয় তাহলে কি করবেন? অচেনা নাম্বার ফোন দিলে তার নাম্বারটি প্রথমে আপনি এখানে উঠিয়ে তার নাম্বারটি প্রথমে সেভ করবেন। তো আমি এখানে তার নাম্বার একটা নাম্বার সেভ করতেছি। তো সেই নাম্বারটি সেভ করার সাথে সাথেই আপনি সেই অ্যাপসে চলে যাবেন। এই অ্যাপসে আসার পর তার নামটা এখানে সার্চ দিবেন। সার্চ দিলেই তার সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন যে সে এই নাম্বারে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে কি না, তার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কি না, তার ছবি সব ছবি এখানে চলে আসবে, তার নাম্বারের সব ছবিগুলো এখানে চলে আসবে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই ভিডিওর নিচে দেখেন লাল একটা সাবস্ক্রাইব বাটন, প্লিজ সেখানে একটা ক্লিক করে দিয়ে যাবেন।